ইউরোপের প্রতিটা দেশ সারা পৃথিবীতে উপনিবেশ স্থাপন করে লুণ্ঠন করে নিয়েছে, সেই লুণ্ঠিত সম্পদ দিয়েই তারা উন্নত হয়েছে, নিজের সম্পদ দিয়ে তারা উন্নত হয়নি। কারণ আমাদের শিক্ষার অভাব, আমাদের ইতিহাস জ্ঞানের অভাব। ইউরোপের চাকচিক্য দেখে, আমেরিকার চাকচিক্য দেখে আমরা বলি ওরা এত কিছু করতে পেরেছে, আমরা কিছু পারি না কেন? কিন্তু তলে তো হাত দেন না গো, এই সত্যটা কেন বলেন না? ঐতিহাসিকরা, নেতারা, সাংবাদিকরা, যাদের 150, 200, 300 বছর লেগেছে আজকের এই ইউরোপ হতে, শুধু তাতেই হয়নি, ইউরোপের প্রতিটা দেশ সারা পৃথিবীতে উপনিবেশ স্থাপন করে লুণ্ঠন করে নিয়েছে, সেই লুণ্ঠিত সম্পদ দিয়েই তারা উন্নত হয়েছে, নিজের সম্পদ দিয়ে তারা উন্নত হয়নি। আর সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে গেছে, আমরা কোথায় রয়েছি? আমরা তো বাপের মায়ের সুনের বাটি ভাঙা ভাঙ্গি তার ভাগ নিয়ে যুদ্ধ করতেছি, তাকে কোথায় আমরা, এটা কি ভেবে দেখেছেন? 1760-এ প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়, আর ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয় তখন সারা ইউরোপ ছিল পশ্চাদপদ, শিল্প বিপ্লবের সুযোগে ইংল্যান্ডে গিয়ে যায়, আমরা তখন গোলাম হয়ে গেছি প্রথম। আমরা কি প্রজা আর নাগরিকের পার্থক্যটা কোথায়? আমরা রাজ্য থেকে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি শেখ মুজিবের নেতৃত্বে, রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে বলেই আমরা আজকে নাগরিক। আমরা অনেক দাবি করতে পারি, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, আমরা লেখার স্বাধীনতা চাই, আমরা বাক স্বাধীনতা চাই, আমরা কত কি চাই, কিন্তু ব্রিটিশ পাকিস্তান আমলে আপনারা কোথায় ছিলেন গো? আমরা সব চাই, আমরা পাব, কিন্তু চাওয়ার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কোথায় ছিলেন আপনারা? শুধু তাই নয়, আপনারা সেদিন ফুলের মালা দিয়ে এক মেজরকে বরণ করে নিয়েছিলেন, আপনারা তাকে মহান রাষ্ট্রনায়ক বলছেন আজকে। একটা আমি জিয়াকে খুনি বলি না, আমি জিয়াকে কিন্তু খুব বেশি দোষ দিই না, জিয়া যেমনভাবে মুক্তিযোদ্ধা হয়েছে তেমনভাবেই সে এদেশের প্রেসিডেন্ট হয়েছে। হাজিবাড়িতে আগুন লেগেছে, সেই হলকে খেয়ে নেওয়ার মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা নির্যাতন ভোগ করেছেন, ফাঁসির কষ্টে ঝুলতে গিয়েছেন, হাজার হাজার তার অনুগত কর্মীরা জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, তার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ উজ্জীবিত হয়েছে, তার মাধ্যমে জাতি তার অধিকারের কথা জানতে শিখেছে, বুঝতে শিখেছে, দাবি উত্থাপন করেছে। তারপরে নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই গাঙ্গেয় বদ্বীপের অবিসংবাদী নেতা হিসাবে নির্বাচিত করেছে। আপনারা ভুলে যান কেন? আমি তো বলি বঙ্গবন্ধু বা আমরা পাকিস্তান ভাঙিনি, আমরা ওর মধ্যেই নেই, আমরা যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করিনি। 9 মাসের যে যুদ্ধ বলা হচ্ছে সেটা হলো পাকিস্তান হানাদার বাহিনী আমাদেরকে আক্রমণ করেছে, আমরা বাঙালিরা প্রতিরোধ করেছি, সেই প্রতিরোধ যুদ্ধে
শোষক, নির্যাতক, নিপীড়ক, অত্যাচারী, খুনি, লুণ্ঠক তারা পরাজিত হয়েছে। আর মানব সভ্যতার ইতিহাসই হল লুণ্ঠক, খুনি, অত্যাচারী, তারা পরাজিত হয়, তারা শেষ পর্যন্ত হেরে যায়। হ্যাঁ, মনে হচ্ছে জনগণ বোধহয় খুব খুশি নয়। আমিও বুঝি যে জনগণ খুশি নয়, কিন্তু আমি বলি শেষ হিসাব যখন করবে, ও যে আপনারা এতক্ষণ শুনলেন না, বজ্র বলতেছিল সে খুব বোকাসোকা অমুক তমুক, বাংলাদেশের মানুষও বোকাসোকা অমুক তমুক, কিন্তু বজ্রও যেমন চালাক বুদ্ধিমান, বাংলাদেশের মানুষও মনে চালাক এবং বুদ্ধিমান। সেটা হলো প্রয়োজনের সময় ভাই বোনের ঝগড়া ঝাটি নাই। এবং শেখ হাসিনাও, শেখ হাসিনার কি আপনারা চিনেন? তার বাপরে মারছেন, মারে মারছেন, ভাইরে মারছেন, ভাইয়ের বউদের মারছেন। হ্যাঁ, ছোট রাসেল তাকেও আপনারা মারছেন, বলবেন আমরা তো মারি নাই, তো মারছে কেরা? মারছে তো মিলিটারিরা, তাই না গো? হ্যাঁ, তার ফলটাকে ভোগ করতেছে, ফলটা তো আপনারা জিয়াউর রহমান ওই ফাওয়ে ভোগ করছেন, আর আপনারা জিয়াউর রহমানের পো ধরে আপনারাও এখন ভোগ করতেছেন। আপনারা বিপ্লবের কথা বলেন, আপনারা ভুল করতেছেন। সে ভুলটা কি? আপনাদের পূর্বপুরুষরা, সেই মুসলিম লীগের নেতারা কোনোদিন আন্দোলন সংগ্রাম করে নাই, মুসলিম লীগ কোনোদিন লড়াই করে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা যদি প্রমাণ করে দিতে পারেন, আমি প্রকাশ্য রাস্তায় আত্মহত্যা করব, যে রাজনৈতিক কারণে ব্রিটিশ রাজ বিরোধী আন্দোলনে নিখিল পাকিস্তান মুসলিম লীগের একজন সদস্যও জেলে যায় নাই, একটি মামলাও কোনোদিন তাদের বিরুদ্ধে হয় নাই। এটা হলো ইতিহাসের কথা। প্রমাণ দেন, আমি রাজি আছি। মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী খান, হোসেন সৈয়দ সরওয়ার্দী, এ কে ফজলুল হক, এমনকি বিপ্লবী আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও 47 সালের 14 আগস্ট পর্যন্ত